আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারজানা তানি। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 24 জনে। 22 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বার্ন ইউনিট পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। নিহতদের পরিবারের স্বজনদের আর্থিক সহায়তার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রী। আরও জানাচ্ছেন আতিকা রহমান। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত এক শিশুসহ 24 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও 14 জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন 6 জনের অবস্থা গুরুতর, তারা আইসিইউতে আছে। তাদের শরীরের 70-80% পুড়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং প্রত্যেকেরই শ্বাসনালী পোড়া, সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট এবং যারা এখনো আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যে কয়েকজনকে বাঁচাতে পারি আমরা সেটা চেষ্টা করি। নিহতদের মধ্যে 22 জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা 12টার দিকে আহতদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী এনামুর রহমান। এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, যারা এখনো জীবিত আছে তাদেরকে সারিয়ে তোলা, কিন্তু সকলেই আশঙ্কামুক্ত নয়। প্রাথমিকভাবে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 20,000 টাকা করে তাদের মৃতদেহ সৎকারের জন্য দেওয়া হয়েছে এবং আহতদের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে বরাদ্দটা সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্তের পরেই আমরা সেই বরাদ্দটা দিব। যারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন তারা যেন সুচিকিৎসা পান সে বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আহতদের দেখতে হাসপাতালে আরও যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেছে পুলিশ। ভয়াবহ এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের অবহেলা রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী জুলহাস কবির, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুলহাস, গুরুতর দগ্ধদের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন আর সেখানে আসলে আশঙ্কাজনক অবস্থায় কতজন রয়েছেন, সার্বিক অবস্থাটা আমাদেরকে জানাবেন। তানি, আপনি যেটি বলছিলেন যে ফতুল্লার যে ঘটনাটি মসজিদে একটি বিস্ফোরণের ঘটনার পরে যে আহত ব্যক্তি যারা ছিল তাদের কিন্তু 13 জন এখন পর্যন্ত এই বার্ন ইউনিটে ভর্তি আছে এবং তাদের 13 জনের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক, যেটি ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। এর ভেতরে 6 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায়। 13 জনের অবস্থায় আশঙ্কাজনক একটি কারণ সেটি হলো 13 জনেরই শ্বাসনালী যেটি সেটি কিন্তু পুড়ে গেছে, যে কারণে কিন্তু 13 জনকেই আশঙ্কাজনক ধরা হচ্ছে। এবং এখানে 13 জনেরই আমরা দেখেছি যে তাদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব যেটি সেটি কিন্তু দেওয়া হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনে এসেছিলেন এবং তিনি এই চিকিৎসা কেমন হচ্ছে এবং তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা তিনি কিন্তু দিয়ে গেছে, যাতে সর্বোচ্চ চিকিৎসাটি তাদেরকে প্রদান করা হয়, সেই বিষয়ে যেন কোনো ধরনের গাফিলতি না হয় এবং গাফিলতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বারবারই এই হসপিটাল কর্তৃপক্ষকে কিন্তু তারা জানিয়েছেন। এবং এখানে 13 জনের আত্মীয় স্বজন কেউ আমরা দেখেছি যে তারা আছেন এবং অপেক্ষা করছেন। আর যে 24 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং 24 জনকেই কিন্তু তাদের পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে, তবে আজকে এখন পর্যন্ত নতুন করে আর কোনো মৃত্যুর খবর আসেনি, সেটি একটি ভালো দিক। এর মধ্যে 2 জনের খবর আমরা যেটি জানতে পেরেছি, 2 জন আজকে তারা স্যুপ খেয়েছে বলে জানা গেছে, তবে তারা যে খুব আশঙ্কামুক্ত সেটি কিন্তু না, তবে আশা করা হচ্ছে যে এর ভিতর থেকে হয়তো আরও কয়েকজন হয়তো ভালো অবস্থার দিকে আসতে পারে, এরকমটা ডাক্তাররা আশা করছেন। তো তানি, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল। জুলহাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুলহাস কবির। এদিকে নারায়ণগঞ্জের বাইতুল সালাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে নিহত ইমাম মুয়াজ্জিন
ও মুয়াজ্জিনের ছেলের মৃত্যুতে তাঁদের বাড়িতে বাড়ি কুমিল্লায় চলছে শোকের মাতম। শনিবার রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমাম মাওলানা আব্দুল মালেক নেসারি, মুয়াজ্জিন হাফেজ দেলোয়ার ও তার বড় ছেলে জোনায়েদ। নিহত ইমাম আব্দুল মালেক নেসারির বাড়ি কুমিল্লার মুরাদনগরের পুটিয়াজুড়ি গ্রামে, আর মুয়াজ্জিন ও তার ছেলে জেলার নাঙ্গলকোটের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও প্রিয়জনকে হারিয়ে দিশে হারা তাদের স্বজনরা। রাতে তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সকালে দুদফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এই দুর্ঘটনায় তারা পিতা-পুত্র দুজনেই ইন্তেকাল করছেন। তার পরিবারে উপার্জন করার মতো তার আর কোনো ক্ষমতা নাই। তার পরিবারে উপার্জন করে যে পরিবারটা চালাইবে এমন কোনো লোক আর তার পরিবারের মাঝে রইল না। যে বাচ্চা কাচ্চাগুলো আছে একদম ছোট ছোট, তাদের কীভাবে সংসার চলবে? তারা অর্থনৈতিকভাবে একদম দুর্বল। তারা বাচ্চাগুলো বাকিগুলো ছোট ছোট, উপার্জন করার মতো কোনো লোক নেই, সরকারের কাছে সহযোগিতার জন্য আশ্বাস আছে। অন্য প্রসঙ্গ, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানুমের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো, জ্ঞানের মাত্রাও স্বাভাবিক। সকালে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন চিকিৎসক প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। এ সময় ওয়াহিদা খানুমের সবশেষ অবস্থা সরেজমিনে দেখে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এই মুহূর্তে তাঁকে বিদেশে নেয়ার প্রয়োজন নাই, তবে পরবর্তীতে প্রয়োজন হলে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। শরীয়ত খানের রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানুমকে দেখতে রোববার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ওয়াহিদা খানুমের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং ডাক্তারের সাথে তার চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ওয়াহিদা খানুমের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খোঁজখবর রাখছেন। তার চিকিৎসার প্রয়োজনে যা যা দরকার তার সবই দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে রোগী ভালো থাকবে, সুন্দর ব্যবস্থাপনায় আছে, আমি সচক্ষে দেখা এখন যে পর্যায়ে আছে এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। পরে তার সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন চিকিৎসক প্রফেসর ডাক্তার জাহেদ হোসেন। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, ওনার অবস্থানগুলো মনে করতে পারছেন, কিন্তু যে জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি সেটা হচ্ছে ওনার যে ডাইন পাশটা অবশছিল সেটার এখনও কোনো উন্নতি হয়নি। কবে কতদিন লাগবে আমরা বলতে পারি না, তবে আমরা ফিজিওথেরাপি, যেটা ফিজিক্যাল মেডিসিন বলে, সেটা শুরু করে দিয়েছি অলরেডি। সেটা শুরু করে দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কোথায় কোন দিকে যায়। তবে আদার কন্ডিশন পেশেন্ট এখন নিউরোলজিক্যালি স্টেবল, হিমোডাইনামিক, দ্যাট মিন্স পেশেন্টের পালস, ব্লাড প্রেশার এগুলো সব স্টেবল আছে, পেশেন্টের রক্তের অক্সিজেন স্যাচুরেশন, যেটা অক্সিজেন স্যাচুরেশনটাও নর্মাল আছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার উপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহান ও সোহেল নামের আরও দুজনকে আটক করেছে পুলিশ। সকালে ঘোড়াঘাট থেকে তাদেরকে আটক করা হয়। অন্যদিকে এই মামলার প্রধান আসামি আসাদুলকে আজ আদালতে তোলার কথা রয়েছে। এর আগে গতরাতে জিজ্ঞাসাবাদের জন্য আসাদুলের দুই ভাই এবং মালি সুলতানকেও আটক করে পুলিশ। এছাড়া এই মামলায় গ্রেফতার নবিরুল ও শান্তুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে ইউএনও হত্যাচেষ্টা মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা অফিসার্স ক্লাব। উপজেলা হলরুমে এই সংবাদ সম্মেলনে হামলাকারীদের আইনের আওতায় আনা সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। গেল 2 সেপ্টেম্বর সরকারি বাসভবনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা। দর্শক, দিনাজপুরের ঘোড়াঘাট থেকে এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, প্রধান আসামি আসাদুলকে আজ আদালতে তোলার কথা রয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে কি না এবং এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদেরকে জানাবেন।
আপনি যেমনটি বলছিলেন আশাদুলের কথা, আসল প্রধান আসামি আশাদুলের কথা, আশাদুলকে কিন্তু কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি আদালতে তোলা হয়েছে রিমান্ডের জন্য, তবে এখনো তাকে কয়েকদিনের রিমান্ড দিয়েছে সেই বিষয়ে আমি এখনো জানতে পারিনি। আমি এখন অবস্থান করতেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ওয়াইদা খানুমের কার্যালয়ের সামনে থেকে। আমি এখানে সারাদিন থেকে অবস্থান করতেছি, এখানে দেখেছি উপজেলা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং অফিসার ক্লাবের সদস্যরা মিলে এখানে মানববন্ধন করেছে, এখানে সংবাদ সম্মেলন করেছে। তারা সংবাদ সম্মেলনে এখানে যে ওয়াইদা খানুম হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে, এছাড়াও কিন্তু তারা এখানে যে বেশ কিছু কর্মসূচি বেশ কিছু দাবি তারা করেছে, সেটির মধ্যে হচ্ছে যে এখানে যে উপজেলা চত্বরে যে প্রাচীর রয়েছে এই প্রাচীরটি তারা নির্মাণের জন্য তারা দাবি করেছে। এছাড়া একটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই উপজেলা পরিষদ থেকে থানা অর্থাৎ ঘোড়াঘাট থানার দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার দূরত্ব হওয়ার কারণে কিন্তু যে কোনো অপরাধীরা এখানে সব যে কোনো ধরনের কার্যকলাপ চালাতে কিন্তু তারা সাহস পায় এবং কোনো প্রকার ভয়ভীতি পায় না, যার জন্য কিন্তু এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ডের একটা যেন পুলিশ ফাঁড়ি যেন এখানে যেন দেওয়া হয়, সেক্ষেত্রে অপরাধীরা এ ধরনের কার্যকলাপ চালাতে তারা পাবে না। তো তানি এখন পর্যন্ত এটি আমার কাছে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঘোড়াঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের 4 সদস্যকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তারা হল এএসআই লিটন মিয়া, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। বেলা 11টার দিকে কক্সবাজার কারাগার থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব কার্যালয়ে নেওয়া হয় বলে জানায় জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। এই মামলায় এখনও পর্যন্ত 8 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গেল 31 জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান। আমরা রিমান্ডে নিয়ে যাচ্ছি, জিজ্ঞাসাবাদ শেষে আমরা আবার বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করব। চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রসিদ দেখাতে না পারায় 10টি আড়তের মালিককে 77,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি বলেন, খাতুনগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় 10 দোকানকে 77,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা, তবে গতকাল 47 টাকা করে পেঁয়াজ বিক্রি করলেও আজ কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট। কতিপয় অসাধু ব্যবসায়ী আছে আপনার, তারা এই এই পেঁয়াজের দামটা বৃদ্ধি করার জন্য আপনার উঠে পড়ে লেগে গেছে এবং গতবারের মতোই আপনার এই চেষ্টাটা অব্যাহত রাখছে তারা, যার ফলে আমরা আপনার এইখানে মনিটরিং করতেছি। অবৈধ মনে করে সরকারিভাবে মোংলা বন্দরে উচ্ছেদ করা 150 প্লট দীর্ঘ কয়েক বছরও ফিরে পাননি ব্যবসায়ীরা। উচ্চ আদালত ও সরকারি নির্দেশনার পরেও প্লট ফিরে না পাওয়ায় বেদখল হবার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে বন্দরের নিয়ম মেনেই উচ্ছেদকৃত এসব প্লট বুঝিয়ে দেবার আশ্বাস দেন কর্তৃপক্ষ। মোংলার প্রতিনিধি সোহাগ মোল্লার তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন মৌসুমী রহমান। 1950 সালে মোংলা বন্দর প্রতিষ্ঠার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ব্যবসায়ীরা এসে বসতি গড়ে তোলে এখানে। ধীরে ধীরে জীবিকার তাগিদে বন্দর কর্তৃপক্ষ থেকে ভূমি বরাদ্দ নিয়ে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু 2007 সালে সরকারি খাস জমি মনে করে বরাদ্দ নেয়া 152টি প্লট থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। পরে প্লটগুলো ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচ্চ আদালত আদেশ দিলেও এখনও তা ফিরে পায়নি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জায়গা বরাদ্দ দিয়েছে প্রায় 30-35 বছর আমরা বকদখল করি। আচ্ছা 5 থেকে 6 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমাদের বরাদ্দ বুঝতে না সবসময় আতঙ্কে থাকি কোনো প্রভাবশালী মহল বা কোনো অবৈধ দখলদার আমাদের এই জায়গা কখনো দখল করে নিয়ে যায় কিনা। বন্দরের চেয়ারম্যান জানান, নিয়ম মেনেই প্লটগুলো ফিরিয়ে দেওয়া হবে। প্লট যদি কোনো কারো দেওয়ার যেসব নিয়মকানুন আছে বন্দরের নিয়মকানুন মেনে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব যদি নিয়মকানুনের ভিতরে থাকে। কেবল আশ্বাস নয়, আদালতের নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগী ব্যবসায়ীরা। মৌসুমী রহমান, আরটিভি।
নেত্রকোনায় 316 কোটি টাকা ব্যয়ে নির্মিত দুর্গাপুর শ্যামগঞ্জ 35 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে হুমকির মুখে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে যানের ওজন নিয়ন্ত্রণে ওজন পরিমাপক যন্ত্র স্থাপনের কথা থাকলেও তা এখনও বসানো হয়নি। তাই সড়কটি রক্ষায় ভারী ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনার প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন অভি ইসলাম। নেত্রকোনার পর্যটন এলাকা দুর্গাপুরে যাওয়ার একমাত্র রাস্তা শ্যামগঞ্জ দুর্গাপুর আঞ্চলিক মহাসড়কটি। সড়কটি দিয়ে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালুমহল থেকে ভেজা বালি বোঝাই অসংখ্য ট্রাক প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছায়, আর এতে করে রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দের। নদী থেকে আপনার ভেজা বালু ট্রাকের মধ্যে বেশি পরিমাণে লুট করে নিয়ে যায়, আর পানি জোর জোরে পানি পড়ে রাস্তার মধ্যে, অনেক টাকা খরচ করে রাস্তাঘাট করছে, কিন্তু এই রাস্তাঘাটে বালু নেওয়ার জন্য পানি টানি পুরো রাস্তাঘাট ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের সুবিধা, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 316 কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া রাস্তাটির বয়স মাত্র 1 বছর। সম্প্রতি বালুমহলের ইজারাদারদের দৌরাত্মে সড়কটির এই বেহাল দশা হয়েছে। এত টাকা দেওয়া সরকারের সুন্দর রাস্তাটা করে দিছে, চাইডে দেওয়া বালু ওভার রাখা রাস্তা, গাড়ি দাঁড় করে ট্রাক গাড়ি দাঁড় করে রাস্তা নষ্ট করে ফেলতেছে। এই রাস্তাটায় প্রায় অনেকগুলো অ্যাক্সেলেটর স্থাপন করার কথা রাস্তা বিভিন্ন প্রান্তে, কিন্তু আজ পর্যন্ত একটা অ্যাক্সেলেটরও স্থাপন করা হলো না। এদিকে কর্তৃপক্ষ বলছে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেই এক্সেল লোড স্টেশন স্থাপন করা হবে। আমাদের একটা প্যাকেজে এক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপনের কথা রয়েছে এবং সেটা আমরা কাজ চলমান রয়েছে, কিন্তু এক্সেল লোড আমরা যেখানে বসাবো সেই জায়গাটা আমরা ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আমরা এখনো বুঝে পাইনি। আমাদের জেলা প্রশাসনও সার্বিকভাবে চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব আমাদের জায়গাটা দখল হস্তান্তর করার জন্য। সড়কের পূর্ব নির্ধারিত 8টি স্থানে এক্সেল লোডার স্থাপন করে এটিকে রক্ষা করা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। অভি ইসলাম, টিভি। কাফনের কাপড় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও শিক্ষক কর্মচারীরা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে নানা দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সহস্রাধিক শিক্ষক কয়েক ঘণ্টা কর্মসূচি পালন করেন। এতে টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ খায়রুল বাশার সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, কিন্ডারগার্টেন খুলে না দিলে বাড়ি ভাড়া সহায়তা অনুদান, বিদ্যুৎ ও পানির বিল মওকুফ এবং শিক্ষক কর্মচারীদের মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। আরটিভির স্টাফ রিপোর্টার ও দ্য ডেইলি স্টার পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস 2020 সালের জন্য জেলার সেরা ক্রীড়া প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে স্থানীয় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মানিকগঞ্জ সদর আসনের এমপি এম নাইমুর রহমান দুর্জয়। এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব নৌকা বাইচের খবর দিয়ে। টাঙ্গাইল সদর উপজেলার বুড়ুহা এলাকায় অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। করোনা পরিস্থিতির মাঝেও এই প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 5,000 মানুষ নদীর পাড়ে জড়ো হন, যেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। শরণার্থীরা জানান, সম্প্রতি বন্যা আর করোনা পরিস্থিতির কারণে ঘর থেকে বের হতে না পেরে হাঁপিয়ে উঠেছেন মানুষ, তাই সুযোগ পেয়ে একটু বিনোদনের আশায় ভয় ভীতির তোয়াক্কা না করেই ছুটে এসেছেন প্রতিযোগিতা দেখতে। তবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি স্বীকার করে এত লোক সমাগমের জন্য ক্ষমা প্রার্থনা করে আয়োজক কমিটি। প্রতিবারের মতো এবারও বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত প্রতিযোগী নৌকা বাইচে অংশ নেয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিরোধের সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।